প্রথম এখানে ফ্যাক্টরি তৈরি করা হয়। আমরা যেটা ম্যানুফ্যাকচার করি সেটাকে বলা হয় কনস্ট্রাকশন কেমিক্যাল। এখন এই কনস্ট্রাকশন কেমিক্যালটা কি, এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেটা আপনার বিভিন্ন প্রকারের কনস্ট্রাকশন করার সময় লাগে। সেটা আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হতে পারে, যেমন ব্রিজ, ফ্লাইওভার, ড্যাম, টানেল ইত্যাদি। তার সঙ্গে কমার্শিয়াল প্রজেক্ট হতে পারে, যেমন কোনো কোনো অফিস বিল্ডিংস বা আপনার এয়ারপোর্ট বা আপনার রেলওয়ে স্টেশন, এবং তার সঙ্গে আপনার রেসিডেন্সিয়াল কমপ্লেক্সেস মানে হাউজিং সোসাইটিস বা ইন্ডিভিজুয়াল রেসিডেন্সি। এটা কী কাজ করে, এটা হচ্ছে আপনার স্ট্রেন্থেনিং করে, আপনার স্ট্রাকচারটাকে আরও বেশি দিন লাইফ দেয়। এবং যদি কোনো স্ট্রাকচারে আপনার কোনো স্ট্রাকচার রিলেটেড যদি কোনো রিপেয়ারের প্রয়োজন হয় সেটাকে সঠিকভাবে রিপেয়ার করে, যাতে ভবিষ্যতে এই জিনিসটা না দেখা যায়। এর জন্য যে কেমিক্যালটা, যেটা বিভিন্ন অনেক রকম অনেক প্রোডাক্ট আছে, সেগুলো এগুলো হচ্ছে আন্ডার দ্য সেগমেন্ট অফ কনস্ট্রাকশন কেমিক্যাল। এবং তাতে বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য যেগুলো যে যে ইনফ্রাস্ট্রাকচার যে যে প্রবলেম থাকে বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার সময় কাস্টমারের যা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমরা এটাকে ম্যানুফ্যাকচার করে ওদেরকে না মানে এটা কী কী কাজে লাগতে পারে, এটা লাগা হচ্ছে এই তো আপনার যখন আপনি কনস্ট্রাকশনে মানে কনস্ট্রাকশনে যে কোনো কনস্ট্রাকশন, এটা ব্রিজ হতে পারে। লাভটা কী হবে, লাভটা হচ্ছে লাইফ বাড়াচ্ছে, মানে এটা কনস্ট্রাকশন প্রসেসটাকে হ্যাঁ কংক্রিটের সাথে সিমেন্ট মিক্সচারে নিয়ে আসে। সিমেন্ট মিক্সচারটা অনেক সময় কী হয়, দেখবেন অনেক দূর দূর থেকে নিয়ে আসতে হয়, তার ফলে কি সিমেন্টের নিজস্বতে যে টাইমটা থাকে কংক্রিটে সেটিং টাইমটা অলরেডি চালু করে দেয়, এটাকে ডিলে করানো। এবং অনেক টেকনোলজিগত ব্যাপার আছে যেটাকে আপনার কংক্রিটটাকে ওরা ম্যানিপুলেট করা যায় টু গিভ এ বেটার লাইফ টু দি কংক্রিট আর ইউজার ফ্রেন্ডলি। মানে আজকাল কী করে, আজকাল কেউ দেখবেন কংক্রিটিং যদি কোনো 40-তলা বাড়ি বা 60-তলা বাড়ি হয়, এবং আজকে বোম্বেতে ধরুন হচ্ছে 80-তলা বাড়ি, 80-ফ্লোরের বিল্ডিং, সেখানে কেউ তো আপনি অত দূর কংক্রিটটাকে পাঠাবেন না, আজকাল জলের মতনকে পাম্প করে পাঠানো। এই যে ফেসিলিটিগুলো করা, নর্মাল কংক্রিট আপনি পাম্প করে পাঠাতে পারবেন, তার জন্য আপনাকে এই কেমিক্যাল অ্যাড করে